तो हेलो गाइस वेलकम बैक विथ अनदर न्यू PUBG मोबाइल एंड BGMI वीडियो। तो बंधुरा आज के वीडियोते আমরা একটা নিউ ইভেন্ট এসে যেটা গতকালকেই এসে গেছে, বাট আমি তোমাদের কভার করতে ভুলে গেছি বা আমি নিজেই লক্ষ্য করিনি, যেখান থেকে তোমার পার্মানেন্ট একটা হেডগিয়ার, পার্মানেন্ট একটা আউটফিট আর কিছু সামথিং জিনিসপত্র পেয়ে যাবে যেটা হলো জুজুৎসু কাইসেন রিলেটেড। তো মেক শিওর আজকে ভিডিওটা পুরোটা দেখো, ইভেন্টটা ফুল এক্সপ্লেন করে দেবো। এছাড়াও গাইস যে আমাদের স্পিনটা এসছে, যার জন্য হয়তো অনেকেই আছে এই যে স্পিনটা এসছে জুজুৎসু ডিসকভারি বলে, তো তোমরা কমেন্ট সেকশানে যদি জানাও, তোমরা নিচে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে যে আমরা এই স্পিনটা করবো কি করবো না। তোমরা যদি এই স্পিনটা করতে চাও আর সবথেকে কম কত ইউসি লাগতে পারে সব কিছু এই ভিডিওর লাস্টে আমি বলে দেবো, ঠিক আছে? তো তোমরা কি চাও আমি এই স্পিনটা করি কি না করি নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। তোমরা অ্যাকাউন্টে কেউ দেখো না আমার অ্যাকাউন্টে কত কি ইউসি আছে। তো মেক শিওর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডের সাথে, চ্যানেলে নিউ হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও রেগুলার তোমরা চ্যানেলে পেয়ে যাবে। তো বন্ধুরা প্রথমত আমরা ইভেন্টে চলে যাই। তো প্রথমে এই যে পার্পল কালারের ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা একটা ইভেন্ট এসেছিলো যেটা অলরেডি হয়তো তোমরা অনেকেই কমপ্লিট করে ফেলেছো, যেটা হলো এটা এই যে পার্মানেন্ট ব্যাকপ্যাকটা কিল করতে হবে জাস্ট শুধু জুজুৎসু কাইসেনের মোডটা খেলে। টোটাল কিল করতে হতো 30, আমার অলরেডি আমি কালেক্টেড, আশা করি তোমরাও কালেক্ট করে নিয়েছো। বাট তারই ওপরে জুজুৎসু কাইসেন বলে আর একটা ইন্টারফেস আছে, যেখানে গাইজ আমার এখানে তো কিছু শো করছে না, তোমাদের ওখানে শো করবে। আর খুব তাড়াতাড়ি গাইজ বাংলাদেশে PUBG আনব্যান হতে চলেছে, এটুকুনি শোনা খবর, আমি কনফার্মেশন কিছু পাইনি, পেলে অবশ্যই আপডেট করে দেবো। তো এখানে যদি ক্লিক করো গাইজ সেখানে দেখবে জুজুৎসু কাইসেন আর এইরকম একটা ক্রিয়েচার টাইপের বা কার্সড স্পিরিট টাইপের তোমরা দেখতে পাচ্ছ, আলাদা আলাদা ছবি এখানে দেখাবে। এখানে কটা পার্ট আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আগে তোমাকে জাস্ট এই যে মনস্টারগুলো আছে বা এই যে কার্সড স্পিরিটগুলো আছে এগুলোকে মারতে হবে, ঠিক আছে? নিচে তোমার প্রোফাইল পিকচার তোমরা দেখতে পাবে, এটা হলো তোমার লেভেল বা গ্রেড, ঠিক আছে? সেই গ্রেড বিশেষে তোমরা রিওয়ার্ড পাবে। আর এখানে গাইজ মারার টেকনিক, মানে তুমি হ্যান্ড টু হ্যান্ড ফাইট করতে পারো, কার্সড যে টেকনিক আছে সেটা মানে জাদু ব্যবহার করতে পারো আর কার্সড টুল ব্যবহার করতে পারো, যে কোনো ওয়েপেন ইউজ করতে পারো। আর ওপরে যে লেভেলটা দেখতে পাচ্ছ এটা হলো গাইস যে কার্স স্পিরিটটা আছে বা যে মনস্টারটা আছে তার লাইফ, এটা টোটাল 1200। আর এখানে প্রত্যেক পাঞ্চে গাইস -100 হেলথ হবে, -900, -600। তো সেই বুঝে হিসাব করে তোমাকে এখানে এক একজন মনস্টারকে বা এক একটা স্পিরিটকে মারতে হবে। আর প্রত্যেক মারার ক্ষেত্রে তোমার লেভেল আপ হবে। এখানে দেখো 1/7 আছে, আমি একটা ভুলবশত ক্লিক হয়ে যায়। আর প্রত্যেকটা মারার জন্য এই যে ফায়ার টাইপের দেখতে হচ্ছে এই যে কার্স এনার্জি তোমাকে কালেক্ট করতে হবে। সেগুলো কোথা থেকে পাবে? সেগুলো পাওয়ার জন্য দেখবে রাইট সাইড কর্নারে ডেলি মিশনস আছে, পার ডে তুমি কিছু মিশনস পাবে, যেমন কমপ্লিট 1 ম্যাচেস উইথ ক্লাসিক মোড, এনিমিকে 5টা এনিমি ডিফিট করতে হবে, ফিনিশ টপ 5 ইন ক্লাসিক মোড, টপ 5-এ যেতে হবে, কমপ্লিট 1 ম্যাচেস উইথ ফ্রেন্ডস। তো এটা করার সাথে সাথে দেখবে কার্স যে এনার্জি দুটো 8টা 8টা 5টা মানে 8 8 16 2 18 5 23টা তুমি এখান থেকে কার্স এনার্জি আমি একবারে কালেক্ট করতে পারবো। তো আমি এটা কালেক্ট করে নিই আগে, তারপরে তোমাদের বলছি। তো এখানে চলো 1 2 3 4 চারটে কালেক্ট করে নিয়েছি। এখানে কালেক্ট হয়ে গেলে নিচে গাইস দেখো তোমার U1 23 দেখাচ্ছে। তো 23তে এখানে যে পাওয়ারগুলো আছে প্রত্যেকটা ইউজের জন্য, এই হ্যান্ড টু হ্যান্ড ইউজ করলে 1টা এনার্জি যাবে, এটা যে জাদুটা আছে মানে কার্স টেকনিক ইউজ করলে 6টা যাবে, যার জন্য তুমি এনিমি কিন্তু 900 ড্যামেজ খাবে, ঠিক আছে? আর তারপরে গাইস দেখতে পাচ্ছ যদি তুমি টুল ইউজ করো 3টে যাবে, কিন্তু 1200 তোমার কয়েনও যাবে। তো তুমি সেই বুঝে ইউজ করতে হবে। এবারে সেই রিভার্সে, তো বোর্ড রিভার্সে যদি ক্লিক করো, ফার্স্টে তোমার এখন দেখো আমার গ্রেড 4 না কিছু সামথিং দেখাচ্ছে। তো সেমি গ্রেড 3-তে আসতে পারলে তুমি পাবে 5টা ক্লাসিক এই সাপ্লাই স্ক্র্যাপ আর 10 UC ডিসকাউন্ট প্যাক। গ্রেড 3-তে আসতে পারলে মানে তোমার লেভেলটা মানে যত এনিমি মেরে বা স্পিরিট মেরে যত লেভেল বাড়াবে তোমার, এরকমভাবে সেমি গ্রেড থেকে গ্রেড 3, সেমি গ্রেড 2, গ্রেড 2 এখানে আসলে দেখো একটা, তো এখানে ইনস্ট্যান্ট কভার দেখতে পাচ্ছ, একটা টাইম লিমিটেড বাট একটা আবার নোবার যে অর্নামেন্ট আছে এটাও টাইম লিমিটেড। এখানে একটা কিছু সামথিং বক্স আছে, এটা জানি না কি বক্সে কী থাকবে। আর 500 BP কয়েন। তারপরে গাইস দেখতে পাচ্ছ 7 ডেজের জন্য ইস্টার্ন ভ্যাগ্রান্ট সেট দেখতে পাচ্ছ। তো এটা তুমি এখানে 10 দিনের জন্য পাবে, মানে টাইম লিমিটেডই পাচ্ছ। বাট গাইস এখানে দেখো পার্মানেন্ট লেখা আছে, হেডগিয়ারটা এখানে পার্মানেন্ট দিচ্ছে। তার সাথে লাস্টে যদি তুমি গ্রেড 1 জুজুৎসু সর্সারার এই অবধি তোমার লেভেলটাকে হাই করতে পারো, তাহলে তুমি পার্মানেন্ট এই আউটফিটটা এখান থেকে লেজেন্ডারি আইটেম, গাইস হেডগিয়ারটাও লেজেন্ডারি, এটাও লেজেন্ডারি, এই লেজেন্ডারি আইটেম দুটো এখান থেকে তুমি পার্মানেন্ট নিতে পারবে। তো তার জন্য জাস্ট তোমার কিছু না, এখানে দেখতে পাচ্ছ আউটফিটটা তোমার এখানে ফুল লুক দেখতে পাচ্ছ, হেডগিয়ারটারও ফুল লুক তোমার এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এইটাকে করার জন্য তোমাকে জাস্ট এই নিচের লেভেলটা বাড়াতে হবে। আর এই নিচের লেভেল বাড়ানোর জন্য তোমাকে এই এনিমিগুলোকে বা এই স্পিরিটগুলোকে মারতে হবে। তো এখানে তুমি ক্যালকুলেট করে নেবে, দেখো এর হেলথ এখানে দেওয়া আছে 1200, তোমাকে দেখো এখানে যদি 600 দুবার আমি টুল ইউজ করি তাহলে একবারই মরে যাবে, ঠিক আছে? আমার 3 3 6 যাবে। তো চলো আমরা টুল ইউজ করে মারি একবার, দেখা যাক। এ দেখো 600 কমলো, दें और एक बार इस कर लो 600 कमलो। तो देखो नेक्स्ट संगे संगे हमें किछु पपुलारिटी पे देखते विक्टरी एयर ड्रप ग्राफ सरि ग्राफिटी पे नेक्स्ट मन्स्टार एसे गेछे नेक्स्ट पिरियड एसे गेछे जारो भैल्यू देखते 1200 एकेओ मारते हबे और एर इवेंट पिरियड गाइस टोटाल एक मास धरे चलबे 15 मार्चेर 15 तारीख अब्दि चलबे। तो नेक्स्ट मन्स्टार एसे गेछे देखते पाच्चो। तो नेक्स्ट मन्स्टार के मारार जन्य आमरा टुल यूज करो बाट एखाने किन्तु तोमार प्रत्येकबारे किन्तु जत यूज करो तत किन्तु ए जाबे माने कयेनओ जाबे। तो तुमि जदि कयेन ना वेस्ट करते चाओ तुमि हैंड टू हैंड फाइट करते पारो कर्स टेक्निक यूज करते बाट कर्स टेक्निक यूज कर ले सबथेके बेशी कर्स जे आमादेर एनार्जी सेटा लागे 6टा लागे। तो आमरा चलो आबार यूज करछि टुलटा। तो टुल यूज करते गाइस देन गाइस फिर ग्राफिटी और 500 बीपी कॉइन पेची एखे और एक मन्स्टार से जार गाइस 3200 एखे गाइस देखो मन्स्टार पावर बा हेल्थ आस्ते आस्ते बढ़े और तुम्हारो आस्ते आस्ते लेवल अपग्रेड हो ठीक है। तो एखे गाइस देखो एखे एस 3200। तो 3200 जन्य आमरा कि यूज करब देखा जाक। तो गाइस एखाने देखो 3200 एर हेल्थ आछे टोटाल कर्स स्पिरिटेर जो हेल्थ आछे 3200। तो एखाने आमरा आबार दुबार ये यूज करब टोटाल एके डैमेज देव देखो 600 1200 डैमेज दिए दीची हमारे पाँचटा आज। तो पाँचटा दिए हमें आरेकटा यूज करते पारी। तो एखे और एक बार यूज कर लम 1400 गए एबार दुटो आछे हमें दुटो हैंड टू हैंड यूज कर लम। तो एखे देखो 1200 गए और 1200 डैमेज दीते एखे एर लेवल हो जाए। तो एखे देखो हमारे क्योंकि लेवल एखो आप होयनि लेवल आप तक ही है जख एखे 3/7/7 हो जाए तक ग्रेड 4 के ग्रेड 3 ते चले जाब अटोमेटिक। तो ये तुम्हें टोटाल मन्स्टारगुलो के डैमेज करते लंग टाइम प्रसेस प्राय एक मास धरे इवेंटे चलो प्रत्येक दिन ही किछु ना किछु मिशन पाबे सेगुलो कमप्लीट कर एनार्जी कलेक्ट करबे और ये मन्स्टारगुलो बा स्पिरिटगुलो के तुम्हें मारते हैं। तो ये तुम इवेंटे पुरोपुरी पार्टिसिपेट करते पारबे और फ्रीते गाइस दुटो लेजेंडरी आइटेम एकदम दुटो लेजेंडरी आइटेम पुरोपुरी परमानेंट निते पारबे इजिली कलेक्ट करे नेबे। आई होप तोमरा सबाई कलेक्ट करे नेबे। एबार गाइस आसछि तोमरा जेटा इंटरेस्टिंग सेटा हलो गाइस आमादेर अनेकेई अपेक्षा करछे सेटा हलो आमादेर एई स्पिन। तो एई स्पिने गाइस डेली इवेंट माने डेली किछु करे पॉइंट देय सेई पॉइंट तोमाके कलेक्ट करते हय। देखो आमि अलरेडी कलेक्ट करे रेखेछि आजकेरटाओ हये गेछे 140 करे पॉइंट पाओ। तो आमार 3टे स्टेज खुलेछे अनलक और एखाने जदि तोमरा लास्टेरेते जाओ ना सरि आपग्रेडे जाओ। तो आपग्रेडे गेले गाइस तोमरा आमाके कमेंट करो आमी कोन पैकटा बाई करते पारी एटा नर्माल एडवांस नाकि सुप्रीम। सुप्रीम नेওয়ার পরে गाइस तोमरा भेबो ना जे सब किछु एकसाथे पेये जाबे। सुप्रीम नेওয়ার পরে आमी बोले दिछि जदि 3000 तोमरा इनवेस्ट करो अनेकेई एटा भूल करबे 3000 जदि इनवेस्ट करो बा 600 जदि इनवेस्ट करो एखाने तुमि स्कारलेट स्किन पाচ্ছো दुटो क्यारेक्टर पाচ্ছো ठीक आछे नोबारा पाচ্ছো देन मिगुमी पाচ্ছো ऑर्नामेंट पाচ্ছো बाट এইগুলো তখনই তুমি এই টাইম লিমিটেড ঘড়িটা সরবে যখন তুমি স্টেজে যখন এই যে স্টেজগুলো দেখো নোবার আবার এর যখন এটা কত নম্বরে আছে এটা আছে 13 নম্বর 13 অবধি স্টেজ আনলক যখনই করবে তখনই তুমি ওটা পার্মানেন্ট পাবে তার আগে কিন্তু পাবে না। তো অবশ্যই ইনভেস্ট যখন করবে বুঝে শুনে করো যে তুমি কমপ্লিট করবে কি করবে না। আর যদি তুমি ইউসি তোমার কাছে অনেক থেকে থাকে তুমি ডিরেক্টলি এখানে আনলক করতে পারো। এখানে তোমাকে স্টেজ আনলকের জন্য প্রত্যেক স্টেজের জন্য 10 স্টেজের জন্য দাঁড়িয়ে দেখো 920 20 স্টেজের জন্য ফের পেয়ে যাবে তুমি কিছু প্রত্যেক স্টেজের জন্য ইউসি এখানে বরাদ্দ করা আছে সেই ইউসি দিয়েও তুমি স্টেজ আনলক করতে পারো। তখন তুমি যখন স্টেজ আনলক হয়ে যাবে দেন তুমি এখান থেকে আপগ্রেড করো তাহলে তুমি সব কিছু পার্মানেন্ট পেয়ে যাবে একদম ইনস্ট্যান্ট তোমার পার্মানেন্ট ইনভেন্টরিতে एड हो जाए। तो तुम्हारा नीचे कमेंट सेक्शने जानाओ आमाके जे आमरा एई जे स्पिनटा आसछे एई जे स्पिनटा आमरा करबो कि करबो ना। ग्रोजा आछे यूएस आछे कैथी स्पिन तोमरा देखते चाओ कि ना। तो नीचे कमेंट सेक्शने अवश्य तोमार कमेंट जानाबे जे आर गाइस एई भिडियोटा जोदि भालो लेगे थाके अवश्य भिडियोटाके लाइक करो शेयर कर दो फ्रेंडदेर साथे और इवेंटे पार्टिसिपेट करो। एक मासेर इवेंट इजिली तुमि परमानेंट रिवॉर्डगुलो पेये जाबे। चैनेले निउ होले चैनेलटिके सब्सक्राइब करे राखो पाशे थाका बेल आइकन प्रेस करे राखो एरकम इंटरेस्टिंग इनफर्मेटिव भिडियो रेगुलार तोमरा चैनेले पेये जाबे। तो गाइस आजके भिडियो गाइस आपातत एटुकुई देखाबे तुम्हारे साथे नेक्स्ट भिडियोते। ততক্ষণ সবাই ভালো থাকবে টেক কেয়ার এন্ড বাই বাই।